আসসালামু আলাইকুম, আশা রাখি আপনার সবাই ভালো আছেন। অনেকে আপনারা চিন্তা করতেছেন আসলে ফিনল্যান্ডে আসা ঠিক হবে কিনা, কিংবা ফিনল্যান্ড ইউনিভার্সিটি এবং ইউরোপ এর অন্যান্য ইউনিভার্সিটিগুলোর মধ্যে পার্থক্যটা কী, কী জন্য এটা ফিনল্যান্ড ইউনিভার্সিটিগুলো ভালো হবে কিংবা খারাপ হবে। তো আমি যখন গত কয়েকদিন আগে আমার একটা ইউনিভার্সিটির সাথে একটা মিটিং ছিল, ওইখানে আমরা অনেক দেশের লোকজন ছিলাম, যেখানে আমাদের একটা টপিক নিয়ে আমরা কথা বলছিলাম, কেন ফিনল্যান্ড ভালো কিংবা খারাপ সেটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম ফিনল্যান্ড ইউনিভার্সিটি নিয়ে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো যদি আপনি দেখেন ফিনল্যান্ডে যারা যেসব ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো যেসব সার্ভিসগুলো দেয়, অন্যান্য দেশে পার সেমিস্টার ফি, ফিনল্যান্ডে পার একাডেমিক ইয়ার ফি। পার সেমিস্টার হলো আপনি তিন মাস পর আপনার টিউশন ফি দিবেন 2-4 হাজার ইউরো আসে, আর পার একাডেমিক ইয়ার যেটা ফিনল্যান্ডে হয় সেটা 8-10 হাজার ইউরো। সো ওয়ান একাডেমিক ইয়ারে আপনার ফিটা আসে, সেক্ষেত্রে যদি আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করেন তারা অনেক সস্তা। সেকেন্ডলি আসেন ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো আরও অনেক ধরনের সার্ভিস দেয়, যেমন ধরেন যে স্টুডেন্টরা যখন বাইরের দেশগুলো থেকে ইউরোপের অন্যান্য দেশে আসে, সেখানে তাদেরকে কী করতে হয়, শুধু অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়, অ্যাডমিশন দেওয়ার পরে তারা নিজেরা বাসা খুঁজতে হয়, তাদেরকে ইয়া করতে হয়। ফিনল্যান্ডে আসার পরে তারা ফার্স্ট এইড সার্ভিস, যেটা প্রথমে আসার পরে কোথায় যাবে না যাবে, আপনার ইউনিভার্সিটিতে আসা, সিটিটা চিনা, কিংবা আপনার ডিবিবি করা। ডিবিবি হলো আমাদের এখানে যেটা রেজিস্ট্রেশন করতে হয়, ফিনিশ রেজিস্ট্রেশন লাগে যে আপনি দেশে স্থায়ীভাবে আসেন। দেন আপনাকে ট্যাক্স অফিসার কীভাবে কাজ করতে হবে না করতে হবে, প্রত্যেকটা জিনিসগুলো ছোটো ছোটো প্রত্যেকটা জিনিস ইউনিভার্সিটি এটা হেল্প করে স্টুডেন্টগুলোকে। দেন আসেন আপনার, তারা চেষ্টা করে ছেলেপেলের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থাগুলো করার জন্য, অলওয়েজ নট পসিবল বাট দে ট্রাই। অলসো তারা বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করে, নেটওয়ার্কিং ইভেন্ট অর্গানাইজ করে, তারা অর্গানাইজ করে বিভিন্ন ট্যুর, অর্গানাইজ করে বিভিন্ন ধরনের, বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসগুলো নিয়ে তারা অর্গানাইজ করে থাকে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো। তারা অ্যাক্টিভলি অলওয়েজ কানেক্টেড থাকে স্টুডেন্টগুলোর সাথে, যেখানে অন্যান্য দেশগুলোতে, অ্যাজ অ্যান এক্সাম্পল, একজন আমাদের নেদারল্যান্ডে একজন বলতেছিল যে আমরা নেদারল্যান্ডে যখন স্টুডেন্টগুলো আসে আমরা কী করি, স্টুডেন্টরা যা আসে অ্যাডমিশন হয়েছে, দেন উই ডোন্ট হ্যাভ এনি স্ট্রেস অফ ইট, উই হোয়াট ইউ হ্যাভ টু ডু, তারা আসছে তারা নিজেরা নিজের বাসা খুঁজে নেবে, তারা স্টুডেন্ট ডরমিটরি কিংবা স্টুডেন্ট হাউজিং দেখার আমাদের কোনো লাইবিলিটি নেই, তাদের যে ট্যাক্সেশন কিংবা কীভাবে কাজ করবে সেটা নিয়ে তাদের কোনো টেনশন নেই, তারা নিজেরা নিজেরা কাজ খুঁজে নেবে। ফিনল্যান্ডও নিজেরা নিজেরা কাজ খুঁজে নিতে হয়, বাট নেটওয়ার্কিংগুলো ইউনিভার্সিটিগুলো যে চেষ্টা করে, নেটওয়ার্কিং করে দেওয়ার চেষ্টা করে, ইউনিভার্সিটির সাথে আপনি অ্যাক্টিভলি কথা বলতে পারবেন। দেন আছেন, যদি বলি ফিনল্যান্ডে যেহেতু একটা ডিফারেন্ট কান্ট্রি, এটাতে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে না, সো ফিনিশ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে ফিনিশ ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করা থাকে, আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এবং ইন্টিগ্রেশন হতে পারবেন। প্রত্যেকটা শহরে ফিনল্যান্ডের অলমোস্ট ইন্টিগ্রেশনের জন্য বিভিন্ন বিভিন্ন কোম্পানিগুলো আছে, যারা কিনা এই ইন্টিগ্রেশনের জন্য আপনাকে হেল্প করতে থাকে, যেটা যারা কানেক্টেড থাকে ইউনিভার্সিটির সাথে। সো এইটা ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলো হেল্প করে। বাট আপনি যদি অন্যান্য দেশ দেখেন, ইউকে দেখেন, কানাডা দেখেন, আপনি যে অ্যাডমিশন পাইছেন, দেন আসেন, আপনি আসার পরে আপনাকে নিজে সব খুঁজে বাইর করতে হবে। এখানে ডেফিনেটলি আপনাকে স্টিল অ্যাক্টিভ হতে হবে, বাট ইউনিভার্সিটি আপনাকে হেল্প করে। যদি ইউনিভার্সিটির সাথে যদি আপনি ভালো কানেক্টেড থাকেন, আপনার এখানকার লাইফটা অনেকটা ইজি হয়ে যায়। আপনি স্টুডেন্ট ইউনিয়নগুলো আছে সেখানে সাথে যদি আপনি ঘোরাফেরা করেন, আপনি ভালো ইন্টিগ্রেশন হতে পারবেন, যেটা অন্যান্য দেশগুলোতে এটা খুবই টাফ, ওইটা হওয়া যায় না। সো বেসড অন দিস স্মল স্মল থিংস তারা অলওয়েজ হেল্প করে। দেন এখানে আমাদের আছে হাউজিং অ্যাসোসিয়েশন, আছে স্টুডেন্ট হাউজিং অ্যাসোসিয়েশন, আপনি ওইখানে বাসা ভাড়া নিতে পারেন খুব ইজিলি, যেটা অন্যান্য দেশগুলোতে সব ইজি না। আমাদের দেশে বাঙালিরা যখন অন্যান্য দেশগুলো যায়, হয়তো বাঙালি কেউ আছে তাদের বাসার সাথে ভাড়া করে তাদের সাবলেট ওঠে, এখানে আপনি চাইলে আপনি নিজস্ব বাসা নিতে পারতেছেন। সো এটা একটা ব্যাপার। তো এইগুলো চিন্তা করলে ফিনল্যান্ডে ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি চেষ্টা করে যে স্টুডেন্টকে হেল্প করার জন্য, দে হ্যাভ দিস কাইন্ড মডেল দ্যাট স্টুডেন্ট শুড গেট সাপোর্ট ফর ফ্রম ইউনিভার্সিটি। হ্যাঁ, ইটস ডিফিকাল্ট বাট স্টিল দে গেট। সো স্মল একটা ভিডিও দিলাম, আর আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছা থাকে প্লিজ কমেন্টসে লিখবেন, আমি আরও কিছু ভিডিও দিব। এখন কি আপনাদের ফিনল্যান্ডে আসা উচিত হবে কি না, বাকি জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, যেহেতু জব ক্রাইসিস আছে, সো ওগুলোও ভিডিও দিব সুন। তো ভালো থাকেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন, কমেন্টস করেন, আমরা আপনাকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।